সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, সালাম হাজার সালাম। এই গানটি যিনি গেয়েছেন তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু গানটি একসময় স্বাধীন বাংলার বেতার কেন্দ্রে সকল মুক্তিযোদ্ধাদের অনেক অনুপ্রেরণা জুগিয়েছিল। এই গানটি আমাদের চিরদিন বাঙালি জাতির মাঝে বেঁচে থাকবেন। তিনি নেই এ কথা সত্য নেই, তিনি আছেন, তিনি থাকবেন। সুপ্রিয় দর্শক, সবাইকে সালাম জানিয়ে এবং প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে যে গান কখনো ভোলা যায় না অনুষ্ঠান। আজকে আমরা এই অনুষ্ঠানে আমাদের দেশের সম্পদ, আমাদের চিত্রতারকা নায়ক রাজ রাজ্জাক এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার, এই দুজন বাংলাদেশের দিকপাল, ওনারা আজ আমাদের মাঝে নেই, তাই তাদের কিছু গান রাজ্জাক অভিনীত আব্দুল জব্বারের কণ্ঠে যে গানগুলি ধারণ হয়েছে সেই গানগুলি আমরা করবার চেষ্টা করব। এবং চ্যানেল আই ইউরোপের পক্ষ থেকে যে গান কখনো ভোলা যায় না অনুষ্ঠানের পক্ষ থেকে এই দুজন শিল্পীকে আমরা জানাচ্ছি শ্রদ্ধা, বিনিন্দ্র ভালোবাসা। আজকে এই গানগুলি যিনি গাইবেন তিনি আমিন ভাই। আমার মনে হয় আব্দুল জব্বারের গান আমি ওনার কাছে অনেক শুনেছি, অনেক ভালো লাগে, তাই উনি আজকে তার কণ্ঠে গাওয়া কিছু গান আপনাদের শোনাবেন। আচ্ছা শোনাই তাহলে। প্রথম যে গানটি গাইব আমি দীপ নেবে নাই ছবিতে, পৃথিবী তোমার কোমল মাটিতে কেন এত সংঘাত, মানুষের বুকে মানুষই হানে নিষ্ঠুর কষাঘাত। পৃথিবী তোমার কোমল মাটিতে কেন এত সংঘাত, মানুষের বুকে মানুষই হানে নিষ্ঠুর কষাঘাত। মানুষের বুকে মানুষই হানে নিষ্ঠুর
70 দশকে, তাই না? সেই সময়ে এই গান উনি গেয়ে গেছেন এবং যিনারা সৃষ্টি করেছেন পৃথিবী তোমার কোমল মাটিতে কেন এত সংঘাত, সেই সময় যেমন প্রযোজ্য ছিল গানটি, এখনও প্রযোজ্য। কারণ আমাদের রোহিঙ্গা, ওদের উপর যে নির্যাতন হচ্ছে, যে নিপীড়ন, তাতে সত্যি আমরা বাঙালি জাতিরা বারবার সবখানে সব জায়গায় যেখানেই যাই সেখানেই আমাদের নিপীড়িত হতে হয়। সুতরাং এই জীবনধর্মী গান উনি অনেক গেয়ে গেছেন, সেই গানগুলি আমাদের মনে প্রাণে সবার প্রাণে বাজে। খুব ভালো লাগলো আমিন ভাই, আমরা পরবর্তী গানে চলে যাই। আমি পরবর্তী গানে যাব অবশ্যই। তো আসলে মোহাম্মদ আব্দুল জব্বার তিনি জীবনধর্মী গান বেশি গেয়েছেন। জি, দ্বিতীয় গানটিও আমার ঠিক এই জীবনধর্মী গান। দ্বিতীয় গানটি কোন ছবি? আশা ছবির গান তুমি কি দেখেছো কখনো? এই গানটিতেও অভিনয় করেছেন আমাদের প্রিয় নায়ক রাজ রাজ্জাক, এবং অবশ্যই এই গানটিতে বোধহয় ঠোঁট মিলিয়েছেন আলতাফ, কিন্তু তার অভিনীত ছবি এবং আমাদের কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের গানটি। কথাগুলো অনেক সত্য। আমার মনে হয় অনেক যারা কষ্টের মাঝে থাকেন তাদের জন্য এই গানটি একেবারেই প্রযোজ্য।
বারবার মনে হয় এই গানের কথা। এমনিভাবে আমাদের মাঝ থেকে অনেক প্রিয়জন হারিয়ে যাবেন, অনেক গুণীজন হারিয়ে যাবেন, আমরা তাদেরকে ধরে রাখতে পারবো না, কিন্তু তাদের কাজ, তাদের সমস্ত কাজকে আমরা অনুসরণ করতে পারবো, আর সেগুলোর মধ্যেই বেঁচে থাকবেন তিনারা যুগ যুগ ধরে। আমরা কিছুই করতে পারবো না তাদের জন্য, তারা যা কিছু রেখে গেছেন সেগুলি আমরা গান গাইব, মনে করব, এটুকুই আমাদের করা। তারা এভাবেই আমাদের মাঝে বেঁচে থাকবেন, এই চেষ্টা আমাদের। আমরা পরবর্তী গানে চলে যাই। পরবর্তী যেই গানটি জলছবিতে গেয়েছিলেন আব্দুল জব্বার এবং নীলুফা ইয়াসমিন, আচ্ছা আমি অনুরোধ করব আপনাকে গাইতে, এ আধার কখনো যাবে না মুছে। খুব কঠিন গান, আর নীলুফা ইয়াসমিনের গান তো অনেক কঠিন ব্যাপার, আমি চেষ্টা করি। Thank you.
প্রাণ ছোঁয়া একটি গান। এই গানটি সবার ভালো লাগার গান, ভালোবাসার গান, মনের গান, প্রাণের গান। আমরা এরপরে কোন গানটিতে চলে যাব? আচ্ছা, এরপরে একটি গান আমরা একটা পিচ ঢালায় পথটারে একটা গান করি। হ্যাঁ, গানটি পিচ ঢালা পথ ছবির গান, পিচ ঢালা পথ। আর ছবিটি মনে হয় 70-এর দশকে, তাই না? হ্যাঁ, ডক্টর মনিরুজ্জামান লিখেছিলেন আর টিউন করেছিলেন রবীন ঘোষ। আচ্ছা, আর গানটিতে অভিনয় করেছেন আমাদের নায়করাজ, প্রিয় নায়করাজ রাজ্জাক। ঢালাই পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি। ঢালাই পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি। রং ভরা এই শহরে যতই দেখেছি, আরে গোলক ধাঁধায় চক্করে ততই পড়েছি। ভালো লাগে, বেশ মজার গানটি, আর খুব ভালো লাগে। আমরা এই গানের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। বিরতি থেকে ফিরে এসে আবার আপনাদের মাঝে আমাদের শ্রদ্ধা আব্দুল জব্বারের গান পরিবেশন করবেন আমিন ভাই। সে পর্যন্ত কোথাও যাবেন না, আপনারা সেটের সামনেই থাকুন।